সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর প্রধান, উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর অন্যতম একটা বিষয় রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মদ্দা নিয়ে আলোচনা করব। আমরা তো শিক্ষিত, আজকে আমরা রসায়নের অন্যতম একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হলো পদার্থের অবস্থা, স্টেজ অফ ম্যাটার। এই অধ্যায়ে আমি কতগুলো টপিক বা পয়েন্ট লিখেছি, আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা শুরু করি পদার্থ ও পদার্থের অবস্থা। পদার্থ ম্যাটার ও পদার্থের অবস্থা, স্টেজ অফ ম্যাটার। পদার্থ কী? পদ হলো যার ভর আছে, যার যা জায়গা দখল করে, যা বল প্রয়োগ বাধা সৃষ্টি করে, তাকেই পদার্থ বলা হয়। তোমরা আগে থেকেই জানো বা সিস্টেমে এটা ছিল পদার্থ কী। আর পদার্থের অবস্থা হলো কোনো একটা পদার্থ, তোমার তিন অবস্থা থাকতে পারে, কঠিন, তরল আর হলো গ্যাস। কঠিনকে বলা হয় সলিড, তরলকে বলা হয় লিকুইড, গ্যাস এর বাংলা হলো বায়বীয়। ওকে, এখন পরের পয়েন্ট আসো, কঠিন পদার্থ কী? কঠিন পদার্থ হলো যার নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে। আমি কী বলতে পারি? নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন, অর্থাৎ ফিক্সড একটা সাইজ থাকবে বা স্ট্রাকচার থাকবে, ফিক্সড একটা ভলিউম থাকবে। ওকে, যেমন একটা ইট, ইটের একটা আকার আছে, একটা আয়তন আছে, সুতরাং ইট হলো একটা কঠিন পদার্থ। ওকে, তরল পদার্থ আসি, লিকুইড। তরল হলো যার আয়তন আছে নির্দিষ্ট, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, তাকে বলা তরল। অর্থাৎ তরল পদার্থ যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। এখন তুমি যদি পানিকে গ্লাসে রাখতে পারো, কলসিতে রাখতে পারো, একটা বর্গাকার পাত্রে রাখতে পারো, যেখানেই রাখো সেখানেই থাকবে, তো সেই পাত্রেরই আকার সে ধারণ করবে। তুমি ইচ্ছা করলেই একটা পানিকে পাত্রে না রেখে রাখতে পারবা না, এটা অসম্ভব। এজন্যই তোমার তরলকে রাখতে হলে একটা পাত্রের মাধ্যমে রাখতে হয়। সুতরাং বলতে হয় তরলের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু নির্দিষ্ট একটা আয়তন আছে, পাত্রের আয়তনটাই হলো ওই তরলের আয়তন। ক্লিয়ার? অর্থাৎ তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, কিন্তু নির্দিষ্ট একটা আয়তন রয়েছে। ওকে, যেমন পানি একটি তরল পদার্থ, পানি, দুধ, তা বিভিন্ন পেট্রোল, তেল, এইসব তরল পদার্থ। ওকে, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ কী? এটা হলো তোমার পদার্থের তৃতীয় অবস্থা। গ্যাসীয় বা বায়ু পদার্থ হলো তোমার যা নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। তুমি যদি অল্প পরিমাণ গ্যাস নেও, সেও পুরো ঘরটাই দখল করে নেয়। যদি অনেক বেশি পরিমাণ গ্যাস তুমি ছেড়ে দাও, তাও পুরো ঘরটাই দখল করে। এই জন্য এটা নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন তুমি বলতে পারো না। তার মানে গ্যাস হলো তোমার যে পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট আয়তন নেই, তাকেই বলা হয় গ্যাসীয় পদার্থ বা বায়বীয় অবস্থা, কি পথের অবস্থা। এবার আমরা চলে যাই কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব এটা বুঝতে গেলে তোমাকে ধরো, চিত্র আগে দেখো সবাই, এই ধরো একটা গ্লাস, এই গ্লাসে ধরো এগুলো সব বরফের টুকরো, এগুলো বরফের টুকরো। এখন এই যে বরফগুলা, এই বরফগুলা যেই তোমার অনুপরমাণু রয়েছে, আমরা জানি প্রত্যেকটা পদার্থের মধ্যে কী থাকে, অনুপরমাণু থাকে বিদ্যমান। এখন এই যে অনুপরমাণুগুলো রয়েছে, এগুলা এই যেই তোমার এগুলা কিন্তু সব একে অপরের সাথে লাগানো অবস্থায় আছে, মানে আকর্ষণ, এটাকে বলে আন্তঃআণবিক আকর্ষণ বল। এই শক্তির কারণে অনুগুলো একে অপরের সাথে কি লেগে রয়েছে, এটা হলো তোমার কঠিন। এখন যদি আন্তঃআণবিক আকর্ষণ যদি তোমার কম হয়, অর্থাৎ অনুগুলো যদি একটু ছুটাছুটি করে, তাহলে সে কী হয়, তরল হয়। কী হয়? তরল, মানে অর্থাৎ পানি হয়। এই যে পানি,
ওকে পানি এখানে কিন্তু অণুগুলা এখানে অণু আছে কিন্তু দূরে 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 আছে তোমার এখানে বোঝা গেল এখানে অণুগুলার তোমার গতি এটার গতি নাই বললেই চলে এর জন্য এটা কঠিন এখান থেকে গতি একটু বেড়ে গিয়ে এটা তরল হয়ে গেল তা বুঝলাম যে গতি যদি বেড়ে যায় সে তোমার কঠিন থাকে না সে তরল হয়ে যায় এখন আমি যদি আরেকটা চিত্র রাখি যে আমি যদি আমি তাপ দিই হিট দিই তাহলে যে অণুগুলো এই পানিগুলা এটা কী হবে বাষ্প আকার উড়ে যাবে যদি আমি হিট প্রদান করি হিট প্রদান না করলেও হয় অটোমেটিক চলে যায় যদি সে হিট পায় তাহলে তখন অণুগুলো কী করে অণুগুলো সব ছোটাছুটি করে অণুগুলো তোমার আগের থেকে স্পিডটা বেড়ে যায় তখন সে হয়ে যায় গ্যাসীয় বা বায়বীয় অর্থাৎ আমরা কণার যে গতিতত্ত্ব এটা বুঝলাম যে যখন আন্তঃনবী আকর্ষণগুলো বেশি থাকে অর্থাৎ যখন অণুগুলার গতিশক্তি তোমার বা গতিশক্তি নাই বললেই চল তখন সে হয় কঠিন আর যখন গতিশক্তি তোমার একটু কমে যায় তখন সে গতিশক্তি বেড়ে যায় তখন সে তরল হয় যে গতিশক্তি আরও বেড়ে যায় তখন সে হয় গ্যাস ঠিক না এখন আমরা চলে যাব ব্যাপন ব্যাপন কি ব্যাপন হলো তোমার কঠিন তরল গ্যাসের মাধ্যমের মানে কি স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া এটি অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে ছড়িয়ে পড়া আমরা যদি একটা রুমের মধ্যে একটা সেন্টের শিশি রেখে খুলে রাখি তাহলে পুরো ঘরটাই কী হয়ে যাবে একটু পরে কী হয়ে যাবে মানে ঘ্রাণে ভরে যাবে এর কারণটা কি যখন সেই সেন্টের মধ্যে তোমার ওই পদার্থটা ছিল তখন অনেক ঘন অবস্থানে ছিল আর বাইরে কি হালকা তার ঘনস্থান থেকে হালকা স্থানে কি হয় তোমার ছড়িয়ে যায় এটাকে বলে ব্যাপন প্রক্রিয়া ওকে এখন ব্যাপন হার এখন যে পদার্থটা আগে শেষ হয়ে যাবে তার ব্যাপন হার বেশি আর যে পদার্থটা তোমার পরে শেষ হয় মানে ছড়িয়ে পড়া শেষ হয়ে যায় তার সময় মনে করো বেশি লাগে তার ব্যাপন হার কম ক্লিয়ার এখন দেখো আমরা একটা এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা রেখেছি দেখো এখানে এটা হলো হাইড্রোজেন এটা হিলিয়াম এটা নাইট্রোজেন এটা অক্সিজেন এটা কার্বন অক্সাইড গ্যাস এ সবগুলোই হলো গ্যাস প্রত্যেকটাই দুই পরমাণু এই দুইটা 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 দুই এখানে পরমাণু দুইটা এটা এটা তোমার একটা কার্বন অক্সাইড যৌগ আর হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস যেখানে টু নাই এটা তোমার পরবর্তী ক্লাস জানতে পরবর্তী অধ্যায় জানতে পারবা যাই হোক এখন তোমার এখানে হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন কার্বন অক্সাইড গ্যাস এর মধ্যে ব্যাপন আর কম বেশি কার এটা হলো ইম্পর্টেন্ট প্রশ্ন এখন আমরা যদি ব্যাপন আর বের করতে চাই আমার তার আণবিক ভর বের করে নিতে হবে বা পারমাণবিক ভর বের করে নাও এখন এটার আণবিক ভর হলো ধরো এটা হলো হাইড্রোজেনের হলো তোমার আণবিক ভর এই তোমার পারমাণবিক ভর হলো এক এখানে দুইটা তার মানে দুই গ্রাম ওর হলো দুই গ্রাম আর হিলিয়ামের ও চার গ্রাম পারমাণবিক ভর নাইট্রোজেন ও হলো তোমার সাত তো চোদ্দো চোদ্দো গুণে আঠাশ ওকে অক্সিজেন ও হলো তোমার ষোলো ষোলো গুণে বত্রিশ ও হলো চুয়াল্লিশ যদি আমি ক্যালকুলেশন করি চুয়াল্লিশ হবে কার্বন হলো বারো অক্সিজেন হলো ষোলো অক্সিজেন হলো বত্রিশ বারো আর বত্রিশ হলো চুয়াল্লিশ তো আমার প্রিয় বন্ধুরা দেখো এখানে দুই চার আঠাশ বত্রিশ চুয়াল্লিশ সবচেয়ে কম কার কম হলো হাইড্রোজেন তা আমার ব্যবহার সবচেয়ে বেশি আর সবচেয়ে বেশি কোনটা কার্বন ডাইঅক্সাইড আর ব্যবহার সবচেয়ে কম সব জিনিস তার মানে যার ভর বেশি তার ব্যবহার কম আর ঝড় ভর কম ব্যবহার বেশি ক্লিয়ার যে চলে এরকম অর্থাৎ যদি বেশি পরিমাণ থাকে তাহলে তার সময় বেশি লাগবে আর যদি কম পরিমাণ থাকে তার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তার ব্যবহার বেশি এরকম ইম্পর্টেন্ট একটা কথা সবাই খেয়াল রাখবা পরবর্তী টপিক আমরা যাই যে নিঃসরণ দেখো আমি লিখছি গ্যাস উচ্চ চাপ দেহতে নিম্নচাপের স্থানে সরণ অর্থাৎ আমি যদি কোনো একটা গ্যাস তোমার উচ্চ চাপ স্থান থেকে সজোরে নিম্নস্থানে নিম্নচাপের স্থানে সরণে কী বলা হয় বা তোমার তোমার বের হওয়া কী বলা হয় নিঃসরণ আমরা যখন বেলুনে ফু দিই বেলুনটা বড় হয় পরে আমরা কী করি যদি আমরা ওটা তোমার আলপিন দিয়ে ছিদ্র করি তাহলে দেখা যায় কি বেলুনটা সজোরে কী হয়ে যায় বেরোয় যাচ্ছে আর একদিক চুপসে যাচ্ছে এটা হলো নিঃসরণের একটা উদাহরণ যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি আমি যে ক্লাস টপিকগুলো আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছ এবং এগুলো তোমার খাতা লিখে রাখবে এবং পরবর্তী ক্লাসে আমরা বাকিটুকু এই অধ্যায়ের বাকিটুকু কিছু আছে রয়েছে এগুলো নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের এক তারিখ থেকে সম্ভবত তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে সবাই প্রস্তুতি নাও তোমাদের আমার ক্লাসগুলো দেখবে আর তোমার বই ভালোভাবে পড়বে সবাই ভালো থাকো সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ।